সাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেবার পর রাজ্যে হিংসা নিয়ন্ত্রণ করবেন, কড়া ব্যবস্থা নেবেন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা নিয়ে রাজ্যপাল সংঘাতটাও কিছুটা স্পষ্ট হলো আজকে শপথ গ্রহণের পর। কিন্তু যে হিংসা থামানোর কথা আজ বলেছেন মুখ্যমন্ত্রী, সেই হিংসার প্রতিবাদে আজ ধর্ণা কর্মসূচি ছিল দেশ জুড়ে বিজেপির। চিত্রটা যা দাঁড়ালো তাতে দেখা গেল ধর্ণার অনুমতি পেল না প্রধান বিরোধী দল, ধর্ণার মঞ্চ খুলল পুলিশ। যে হিংসার প্রতিবাদে প্রধান বিরোধী দল ধর্ণা করছিল, ধর্ণার কর্মসূচি ছিল তাদের, সেই হিংসা নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধান বিরোধী দলের প্রতিবাদ, তাদের কি প্রতিবাদ করার কোনো অধিকার নেই? প্রতিবাদ কি অপরাধ? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। চায় বাংলা ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছে ইন্দ্রনীল খান, বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। রিপাবলিক বাংলা রাজনৈতিক বিশ্লেষক দেবাশীষ সরকার রয়েছেন, স্বাগত। রয়েছেন বাদল দেবনাথ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত। অরিন্দম বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, সকলকেই স্বাগত রিপাবলিক বাংলায়। জবাব চায় অনুষ্ঠানে আজকে ডিবেটে প্রথমে আমার ইন্দ্রনীল খানের কাছে প্রশ্ন। ইন্দ্রনীল দাম, পুলিশ অনুমতি দিল না কেন আজকে আপনাদের ধর্ণার যে কর্মসূচি ছিল, কি খবর আপনার কাছে? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন তাদের কাজ করে সেটা আমরা দেখেছি। আমাদের বিভিন্ন যে অনুষ্ঠান প্রোগ্রাম পলিটিক্যাল ইলেকশন কমিশনের অধীনে থাকার সময় কিছু পারমিশন আমাদের তাও বা সৌভাগ্যক্রমে জোটে, কিন্তু যখন রাজ্যের প্রশাসন পশ্চিমবঙ্গের আমাদের বর্তমান মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডার থাকে, তখন এরকমই আমাদের বারবার, এটা আমাদের নতুন নয়, বারবার করেই গণতান্ত্রিক যে আমাদের পদ্ধতিতে আমরা যখনই প্রতিবাদ করতে গেছি তখনই বাধা হয়েছে। কারণ এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনো জায়গা এরা রাখেননি এবং আজকে দেখতে পাচ্ছেন। আমার একটাই কথা আছে, কারণ মঞ্চের থেকে আমাদের বড় কথা এখন সেটা হলো সুরক্ষা দেওয়া। আমাদের বিভিন্ন জায়গায় শুধু ভারতীয় জনতা পার্টি না, বিভিন্ন যে বিরোধী আছে, কোথাও সিপিএম আছেন তো কোথাও কংগ্রেসের কর্মী আছে, আইএসএফ এর কর্মী, যারা বিরোধী দল করছে তাদের প্রত্যেকের বিরোধী দল করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক অধিকার, এটা ভারতবর্ষে থাকা উচিত। এবং সেই জন্য সেই স্বপ্ন দেখে আমরা ভারতবর্ষকে স্বাধীন একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা দেখেছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এই যে একটা বিপুল ম্যান্ডেট পেয়েছেন তৃণমূল কংগ্রেস, সেটা আমরা আমরা স্বীকার করছি, সেটা নিশ্চয়ই মানুষের জয় গণতান্ত্রিক ভাবে এসছে, নিশ্চয়ই আমরা সেটা স্বীকার করছি। কিন্তু তার মানে এটা নয় যে একটার পর একটা এরকম ভাবে মানুষের ওপর আক্রমণ চলবে, মানুষ প্রাণ হারাবেন, মানুষ ঘরচারা হবেন, এইটার ম্যান্ডেট তো সাধারণ মানুষ দেয়নি।